হ্যালো, হ্যাঁ তোমাকেই বলছি। তুমি যদি 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমার যদি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা বিজ্ঞান বিষয়টি থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওটিতে সোশিওলজি বিষয়ে টোটাল সাজেশন এবং নাম্বার প্যাটার্নটা আমি আলোচনা করব। তোমরা যদি শেষ অবধি এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে, এবং এই ভিডিওতে উল্লেখিত প্রশ্নগুলি প্রথম থেকে যদি তোমরা প্রস্তুত করে রাখো তাহলে পরীক্ষায় তোমাদের সফলতা নিশ্চিত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে আমরা নাম্বার প্যাটার্ন কী আছে দেখে নেব, তারপরে আমরা সাজেশনে যাব। তো তোমাদের সোশিওলজি বিষয়টি 100 মার্কসে এক্সাম হবে। পার্ট এতে থাকবে 40 মার্কস, পার্ট বিতে থাকবে 40 মার্কস, প্রজেক্টে 20 মার্কস, টোটাল 100। পার্ট এতে কিন্তু তোমাদের থাকবে বট কোশ্চিন, যেখানে তোমাদের 5টি বট কোশ্চিন লিখতে হবে 8 নম্বর করে, 5 আটা 40 নম্বর। এর জন্য তোমরা কোন কোন দাগে অথবা পাবে কোথায় পাবে না সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের প্রশ্নপত্রের এ নম্বর দাগে তোমরা অথবা পাবে, বি নম্বর দাগে অথবা পাবে না, সি নম্বর দাগে অথবা পাবে, ডি নম্বর দাগে অথবা পাবে না, এবং ই নম্বর দাগে অথবা পাবে। অর্থাৎ এ, সি এবং ই এখানে অথবা থাকবে, বাকি বি আর ডিতে অথবা থাকবে না। এখানে যে প্রশ্ন থাকবে তোমাদের সেই উত্তরটাই পড়তে হবে। ওকে, এবার 8 নম্বরের প্রশ্ন সোশিওলজিতে ডাইরেক্ট কিন্তু আসে না, মাঝে মাঝে 5+3 বা 3+5 হিসাবে আসে। ওকে, আর কোনো কোনো সময় ডাইরেক্ট 8-এ আসে। তো এর জন্য নির্দেশিকা কী আছে দেখে নাও। 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে হবে, 5 নম্বরের প্রশ্নের উত্তর 200 শব্দের মধ্যে লিখতে হবে, 8 নম্বরের প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে লিখতে হবে। বোঝা গেল, ক্লিয়ার হলো বিষয়টা? আর পার্ট বিতে থাকবে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ, যেখানে তোমার থাকবে টোটাল 40 মার্কস। তাই গোটা সিলেবাসটা বোঝা গেছে, নাম্বার প্যাটার্নটা বোঝা গিয়েছে। এবার আমরা ডাইরেক্ট চলে যাব সাজেশনে। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। পার্ট এ মার্কস 40। প্রথম প্রশ্ন দেখে নাও, নিরক্ষরতা বলতে কী বোঝায়, ভারতে নিরক্ষরতার কারণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নারী জাতির সমস্যা সম্পর্কে আলোচনা করো, নারী নির্যাতন সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, এই প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকদের ভূমিকা আলোচনা করো। বা এরকম হতে পারে প্রশ্ন, কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর, ভারতের সমাজতন্ত্রের সূত্রপাত সম্পর্কে লেখো, ভারতের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। 5 নম্বর প্রশ্ন, প্রাক ব্রিটিশ ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝায়, এই গ্রাম্য সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখো। 6 নম্বর, জাতিভেদ প্রথা কী, জাতিভেদ প্রথা দূরীকরণে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা লেখো। 7 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো, এই প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা লেখো। 8 নম্বর, দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, ভারতের দৃষ্টিবাদের চর্চা সম্পর্কে লেখো। 9 নম্বর, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি চর্চায় ইরাবতী কার্ভের অবদান সম্পর্কে লেখো। 10 নম্বর, আপেক্ষিক ও চরম দারিদ্র্য কী, ভারতে দারিদ্রের সামাজিক কারণ আলোচনা করো। 11 নম্বর, শিক্ষার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর, সংস্কৃতায়ন বলতে কী বোঝায় লেখো, সংস্কৃতায়নের বৈশিষ্ট্যসমূহ লেখো। 13 নম্বর, দুর্নীতির বৈশিষ্ট্য কী, ভারতের দুর্নীতির কারণগুলি লেখো। 14 নম্বর, ভারতীয় পরিবার ব্যবস্থার পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে লেখো। 15 নম্বর, স্বাক্ষর কাকে বলে, সাক্ষরতার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে লেখো। এবং 16 নম্বর, ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা আলোচনা করো। এই যে 16টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই 16টি প্রশ্ন তোমরা বাড়িতে নোটস করে খুব ভালোভাবে এখন থেকেই প্রস্তুত করতে শুরু করে দাও। আশা করছি এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে রাখলে তোমরা পরীক্ষায় এখান থেকেই কমন পাবে এবং সফলতা অবশ্যই অর্জন করবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে তোমাদের সাথে পরে।